ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউনিট 8 এর লেসন 4, তাই না? ইউনিট 8 লেসন 4, লেক বৈকাল, অর্থাৎ বৈকাল হ্রদ। আমরা নাম শুনেছি, এটা রাশিয়াতে অবস্থিত। আমরা সেটা সম্পর্কে একটু পড়তে যাচ্ছি, তো চলো আমরা দেরি না করে দেখে আসি বৈকাল হ্রদ, তাই না? আচ্ছা, এখানে বৈকাল হ্রদের একটু ছবি দেখা যাচ্ছে। আমরা যদি হচ্ছে গুগলে যাই তাহলে সেখান থেকে হয়তো আরো বেশ কিছু ছবি দেখতে পারবো, তো একটু দেখে আসি। তো এই হচ্ছে আমাদের বৈকাল হ্রদের ছবি, বিভিন্ন মানে ভিউ এখানে ধরা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে আমাদের এখানে দিয়ে দিয়েছে, মোটামুটি এইটাই আর কি। হ্যাঁ, তো আমরা এই লেক বৈকাল সম্পর্কে এখন পড়বো। আমাদের ইংলিশ ফর টুডে বইতে কি আছে দেখি। তো আমরা পড়াশোনা শুরু করে দিই, তাই তো? লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট অ্যান্সিয়েন্ট লেকস অফ দ্য ওয়ার্ল্ড। লেক বৈকাল হচ্ছে সবচাইতে গভীরতম এবং সবচাইতে বড় এবং সবচেয়ে অ্যান্সিয়েন্ট প্রাচীন লেক, তাই না, বিশ্বের? আচ্ছা, তো ডিপেস্টের আমরা এখানে সিনোনিম বলতে পারি যে হচ্ছে ফ্যাদমলেস বা প্রোফাউন্ড, তাই না? আর বিগেস্ট, এটা তো আমরা জানি, এটা তো মানে বড়, তাই না, লার্জেস্ট বা ইত্যাদি এরকম। আচ্ছা, অ্যান্সিয়েন্টের সিনোনিম আমরা বলতে পারি যে ভেরি ওল্ড বা অ্যান্টিক বা প্রিমিটিভ। আচ্ছা, ইট ইজ সিচুয়েটেড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ এশিয়া, বুঝছে? এটা মূলত আসলে এশিয়ার মূল কেন্দ্রে অবস্থিত। লেক বৈকাল ইজ আ জাইগান্টিক বাউল সেট অ্যাট 445 meters অ্যাবভ সি লেভেল, বলছে এটা এই যে লেক বৈকাল, এটা হচ্ছে জাইগান্টিক। জাইগান্টিক বাউল মানে বিশাল আকৃতির একটা বাটি টাইপের ধরা যেতে পারে, এবং সেটা মোটামুটি বলা যায় যে 445 meters উঁচু, তাই না, সমুদ্রপৃষ্ঠ থেকে সি লেভেল। তো জাইগান্টিকের আমরা সিনোনিম বলতে পারি যে ইনর্মাস, হিউজ বা লার্জ বা ভাস্ট, তাই না? আচ্ছা, দিস গ্র্যান্ড, তাই না, মানে এই যে হচ্ছে জমকালো, গ্র্যান্ড মানে জমকালো বা বড় টাইপের এরকম আর কি। হ্যাঁ, এই যে জমকালো এবং ইনর্মাস মানে প্রকাণ্ড বা আনইউজুয়াল, তাই না, আনইউজুয়াল মানে আমরা কি বলতে পারি, আনইউজুয়াল মতো অসাধারণ, তাই না, অ্যান্ড চার্মিং, এবং যেই মনোমুগ্ধকর, যে মিরাকেল, তাই না, অর্থাৎ অলৌকিক যে বিষয়টা অফ নেচার, প্রকৃতির, ইজ লোকেটেড, এটা অবস্থিত আছে ইন দ্য সাউথ ইস্টার্ন সাইবেরিয়া, অর্থাৎ পূর্ব সাইবেরিয়ার হচ্ছে দক্ষিণে, ইন দ্য বোরিয়াত অটোনোমাস রিপাবলিক, অর্থাৎ বোরিয়াত অটোনোমাস রিপাবলিক মানে হচ্ছে বোরিয়াত যে স্বায়ত্তশাসিত যে প্রজাতন্ত্র, তাই না, সেটা, বা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন প্রজাতন্ত্র, বোরিয়াত স্বাধীন প্রজাতন্ত্র আর এরকম। অ্যান্ড রিজিয়ন অফ আর্কাটাস্ক রাশিয়া, এবং রাশিয়ার আর্কাটাস্ক যে রিজিয়ন বা এলাকায়, সেই এলাকায় মোটামুটি এটা অবস্থিত। দ্য লেক কভার্স 31,500 square kilometers, তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে এর আয়তনটা 31,500 বর্গ কিলোমিটার। ইট ইজ 636 kilometers লং, এটা 636 kilometers লম্বা, অ্যান্ড অ্যান অ্যাভারেজ অফ 48 kilometers ওয়াইড, এবং এটা 48 kilometers প্রস্থ। আচ্ছা, দ্য ওয়াইডেস্ট পয়েন্ট অফ দ্য লেক ইজ 79.4 km, মানে কিলোমিটার, সবচাইতে প্রশস্ত যে জায়গা সেখানে বলা যায় যে প্রায় 79.4 kilometers। দ্য ওয়াটার বেসিন অকুপাইজ, এবং এর যে ওয়াটার বেসিন, অর্থাৎ এর যে জল ধারানোর যে জায়গা, তাই না, তো এটাকে আমরা যদি হিসাব করি তাহলে আসবে এটা 557,000 square kilometers, তাই তো? আচ্ছা, তো বোঝাই যাচ্ছে এর বেসিন, অর্থাৎ পানি ধরানোর যে জায়গা, সেটা মোটামুটি 557,000 মানে বর্গ কিলোমিটার।
তো আমাদের বাংলাদেশের আয়তন কত জানি 1,47,000। তার মানে এর যে বেসিন অর্থাৎ পানি ধরার যে জায়গা গহ্বর, তাই না, সেখানে মোটামুটি 5টা বাংলাদেশ ঢুকিয়ে ফেলা যাবে। আচ্ছা যাই হোক, এন্ড কন্টেইনস 23,000 কিউবিক কিলোমিটার, CUKM মানে হচ্ছে কিউবিক কিলোমিটার অফ ওয়াটার, এটা পানি মাপার একটা একক। তো এখানে 23,000 কিউবিক কিলোমিটার পানি এখানে ধরে, হুইচ ইজ অ্যাবাউট 1/5 অফ দ্য ওয়ার্ল্ডস রিজার্ভস অফ ফ্রেশ সারফেস ওয়াটার, যেটা পৃথিবীতে যে স্বাদু উপরিভাগে যে স্বাদু পানি আছে সে সংরক্ষণের প্রায় 1/5। দ্য অ্যাভারেজ ওয়াটার লেভেল ইন দ্য লেক ইজ নেভার হায়ার দেন 456 মিটার। বলছে এই নদীর যে ওয়াটার লেভেল, তাই না, পানির যে লেভেল সেই লেকের, সেটা মোটামুটি 456 যে মিটারের বেশি উচ্চতায় না। দ্য অ্যাভারেজ ডেপথ অফ লেক বৈকাল ইজ 730 মিটার, এবং এটার যে গড় গভীরতা সেটা মোটামুটি 730 মিটার। অ্যান্ড ইটস ম্যাক্সিমাম ডেপথ ইন দ্য মিডল ইজ 1,620 মিটার, অর্থাৎ এর সবচাইতে ম্যাক্সিমাম অর্থাৎ সবচাইতে গভীরতা যেখানে সেটা মোটামুটি হচ্ছে আমাদের 1,620 মিটার, এরকম হবে। ইট উড টেক অ্যাবাউট 1 ইয়ার ফর অল দ্য রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড টু ফিল বৈকালস বেসিন, তাই না, বৈকালের যে বেসিন মানে পানি রাখার যে জায়গা, তাই না, অর্থাৎ লেকের ভিতরে যে পানি যেখানে থাকে আর কি। তো বলছে এই সারা ওয়ার্ল্ডের নদীগুলো দিয়ে এটাকে যদি ফিল আপ করা হয় তাহলেও মোটামুটি 1 বছর লেগে যাবে। অ্যান্ড উইট টেক 400 ইয়ার্স ফর অল দ্য রিভার্স স্ট্রিমস অ্যান্ড ব্রুকস নাও ফ্লোয়িং ইন টু সাইবেরিয়ান লেক সি টু ডু দ্য সেম। বলছে এটা 400 বছর লেগে যাবে যদি এই সাইবেরিয়া যে লেক হ্রদ, তাই না, এই লেক হ্রদের দিকে আসা যে সকল নদী বা ঝর্ণা বা হচ্ছে ব্রুকস মানে ছোট নদী, তাই না, এগুলো লাগবে মোটামুটি 400 বছর। তাহলে সাইবেরিয়ান যে লেক সাগর সেখানে যে হচ্ছে নদীগুলো বা এসে পড়েছে, ঝর্ণাগুলো এসে পড়েছে, সেগুলো দিয়ে যদি এই লেক বৈকাল ভরাট করা হয় পানি দিয়ে, ঠিক আছে, তাহলে মোটামুটি 400 বছর লেগে যাবে। আচ্ছা, দেয়ার আর ওয়াটার স্প্রিংস ইন দ্য সারাউন্ডিং এরিয়া অফ লেক বৈকাল। তো লেক বৈকালের যে সারাউন্ডিং মানে চারিপাশে আছে মূলত আসলে গরম পানির ঝর্ণা, হট স্প্রিংস। দ্য কোয়ালিটি অফ দ্য ওয়াটার অফ দিস স্প্রিংস ইজ এক্সিলেন্ট। তো বলছে এই যে হচ্ছে যে ঝর্ণাগুলো আছে, তাই না, এই ঝর্ণাগুলোর যে পানির যে কোয়ালিটি বেশ এক্সিলেন্ট, তাই তো। আচ্ছা, আমরা কিন্তু সিনোনিম বলতে মোটামুটি ভুলেই গেছি, তো সিনোনিমগুলো আগে একটু বলে আসি। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বলবো চার্মিং, তাই না, চার্মিং মানে জানি আমরা মনোমুগ্ধকর, তাই তো। তাহলে এটার সিনোনিম আমরা বলতে পারবো যে ডিলাইটফুল বা ক্যাচি। আচ্ছা, আর মিরাকল, মিরাকলের সিনোনিম আমরা কি বলতে পারি, মিরাকলের সিনোনিম আমরা বলতে পারি যে ওয়ান্ডার বা সুপারন্যাচারাল বা মার্ভেল। আচ্ছা, তারপর অটোনোমাস, তাই না, অর্থাৎ স্বাধীন, এটার সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অথবা সেলফ ডিরেক্টেড অথবা সেলফ গভর্নিং। আচ্ছা, এরপর আমরা দেখছি যে হচ্ছে অকুপাইস অর্থাৎ দখল করে থাকা, তাই না, তো এটার সিনোনিম আমরা বলতে পারি হচ্ছে গ্র্যাব অথবা টু বি ফিল্ড আপ অথবা কভার। রিজার্ভস মানে তো সংরক্ষণ, এটাকে আমরা সিনোনিম বলতে পারি প্রিজার্ভ বা ট্রেজার বা স্টোর। আর সারফেস হচ্ছে উপরিভাগ, সারফেসের সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে এক্সটেরিয়র বা আউটসাইড। এরপর হচ্ছে আমাদের বেশ কিছু ওয়ার্ড বাদ গেছে, ম্যাক্সিমাম, তাই না, ম্যাক্সিমামের সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে আটমোস্ট বা
দ্য গ্রেটার নাম্বার অথবা কোয়ান্টিটি বা ডিগ্রি। তো সারাউন্ডিং মানে আমরা জানি যে হচ্ছে চারিপাশে, চারিদিকে এরকম, তাই না? সিনোনিম আমরা বলবো হচ্ছে নিয়ার বাই বা অ্যারাউন্ড বা পেরিফ্রি, তাই তো? আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের হচ্ছে যে সিমিলার ওয়ার্ড। আচ্ছা, এক্সিলেন্টের সিনোনিমটাও আমরা জানি যে হচ্ছে এক্সিলেন্ট, মানে তো আমরা জানি যে মানে অনেক ইয়ে, তো এটাকে আমরা সিনোনিম বলবো হচ্ছে যে আউটস্ট্যান্ডিং বা ব্রিলিয়েন্ট, তাই তো? আচ্ছা, এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। দ্য লেক অ্যাক্টস অ্যাজ আ পাওয়ারফুল জেনারেটর অ্যান্ড বায়োফিল্টার, হ্যাঁ, প্রডিউসিং দিস ওয়াটার। বলছে এই লেকটা পাওয়ারফুল জেনারেটর হিসেবে কাজ করে, অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এবং হচ্ছে বায়োফিল্টার, তার মানে হচ্ছে জৈব পরিষ্কারক হিসেবে এটা ব্যবহার, মানে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, তো পাওয়ারফুল মানে তো আমরা জানি যে হচ্ছে ক্ষমতাবান বা এই ধরনের, তাই তো? এটার আমরা সিনোনিম বলতে পারি যে ইনফ্লুয়েন্সিয়াল বা কমান্ডিং। জেনারেটর, জেনারেটর মানে কি উৎপাদক, তাই না? আমরা বলতে পারি যে হচ্ছে প্রডিউসার বা মেকার। আচ্ছা, আর ফিল্টার মানে তো জানি যে আমরা যে পরিষ্কার করা, তাই না? আচ্ছা, তো তারপরে বলছে যে বৈকাল ইজ আ স্টর্মি লেক, মানে এটাই আসলে একটু ঝড় হয় এখানে, তাই না? ঝড়ো যে হ্রদ সেটা। অটম ইজ দ্য মোস্ট স্টর্মি টাইম, আর শরৎকাল হচ্ছে সবচাইতে ঝড়ের সময়। স্টর্মি মানে ঝড়োময়, তাই তো? আচ্ছা, এটার সিনোনিম আমরা বলতে পারি যে ভায়োলেন্ট বা উইন্ডি। তারপর দ্য ওয়েদার ডিপেন্ডস অন দ্য উইন্ড, আর এর আবহাওয়া মূলত নির্ভর করে আসলে বাতাসের উপরে, তাই না? তো এই ডিপেন্ড মানে আমরা জানি নির্ভর করে, তাই তো? সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে রিলাই বা হচ্ছে রেস্ট বা নট ফ্রি। আর ওয়েদার মানে তো আমরা জানি যে আবহাওয়া, এর সিনোনিম বলা যায় ক্লাইমেট, তাই তো? আচ্ছা, তো বলছে যে ডিপেন্ডস। আচ্ছা, ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ, যদি এটা হচ্ছে তোমার উত্তর পাশ থেকে বয়ে আসে বাতাসটা, দ্য ওয়েদার ইজ ব্রাইট অ্যান্ড সানি, তাহলে দেখা যাচ্ছে যে আবহাওয়াটা বেশ ব্রাইট এবং সানি হয়। ব্রাইট মানে কি উজ্জ্বল, তাই তো? এটার সিনোনিম আমরা বলবো যে ব্রিলিয়ান্ট বা ভিভিড বা কনস্পিকিউয়াস। আচ্ছা, আর সানি মানে তো আমরা জানি যে হচ্ছে রৌদ্রময়, রৌদ্রোজ্জ্বল, তাই তো? এটার সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে সানলিট বা সানড্রেঞ্জড। দ্য ওয়াটার অফ দ্য লেক লুকস গ্রিন, তাই না? সবুজ দেখায় এর পানিটা, অ্যান্ড ডার্ক ব্লু, এবং একটু মানে ডার্ক ব্লু, তাই না? অর্থাৎ কালো, নীল এ ধরনের। তো ডার্ক মানে তো আমরা জানি কালো, তাই না? এটার হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে সিনোনিম যে ডিম বা শ্যাডি বা গ্লুমি। বাট ইফ দ্য উইন্ডস গেট ইজ স্ট্রঙ্গার, কিন্তু যদি এই বাতাস বেশ শক্তিশালী হয়ে যায়, মানে শক্তিশালী রূপ নেয়, তাহলে দ্য বৈকাল টার্নস ব্ল্যাক, তাহলে এই বৈকালের চেহারা কালো হয়ে যায়। ওয়েভস রাইজিং হাই উইথ হোয়াইট ক্রেস্ট। আচ্ছা, তো বলছে যে যে ঢেউগুলো আসে, তাই না, এগুলো বেশ উঁচু উঁচু হয়ে যায় এবং সেটা মোটামুটি যে সাদা ফেনা তৈরি করে। দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশনাল, লেক বৈকালের সৌন্দর্য আসলেই এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী, তাই তো? তো এক্সেপশনালের সিনোনিম আমরা বলতে পারি আনইউজুয়াল বা আনকমন। তো এটাই ছিল আজকের আমাদের পড়াশোনা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, ভিডিওটা বারবার দেখবে, এবং তোমার যদি মনে হয় যে এখান থেকে কোনো উপকারে আসছে, তাহলে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, এবং এখান থেকে তোমার যতবার ইচ্ছা তুমি দেখতে পারবে। আর অতিরিক্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।